রাজধানীর কাঁচা বাজারে আবারও বেড়ে গেছে পেঁয়াজের দাম। মজুদ এবং আমদানি কম থাকাকে এর জন্য দায়ী করেছেন ব্যবসায়ীরা। তবে অপরিবর্তিত রয়েছে সব ধরনের ভোজ্য তেল, ডাল, মশলা এবং চিনি সহ বিভিন্ন মুদি পণ্যের দাম। আর সবজির দর নিয়ে পরস্পর বিরোধী বক্তব্য দিচ্ছেন ক্রেতা বিক্রেতারা। এদিকে বাজারের আমদানি বাড়ায় কমেছে ইলিশের দাম, কমতির দিকে ব্রয়লার মুরগির দামও। রাজধানীর কারওয়ান বাজার ঘুরে আরো জানাচ্ছেন শাহরিয়ার রাজ। শুক্রবার এলেই রাজধানীর বাজারগুলোতে পণ্যের দাম বেড়ে যাওয়া যেন রেওয়াজে পরিণত হয়েছে। মাত্র দুদিনের ব্যবধানে পেঁয়াজের দাম বেড়েছে কেজি প্রতি 15 থেকে 20 টাকা। এর সুনির্দিষ্ট কোনো ব্যাখ্যা দিতে না পারলেও খোরা যুক্তি যেন তৈরি ছিল আড়তদারদের। চাহিদার তুলনায় যদি আমদানিটা কম হয় তখন দাম কতো বাড়ে তো স্বাভাবিক, বাজার বেশি। তবে বিক্রেতাদের জন্য সুখবর হলো, মাছের বাজার রয়েছে নিয়ন্ত্রণে। রুই, কাতলা, মৃগেল বা কালবাউস ছাড়াও ছোট আকারের বিভিন্ন জাতের দেশি মাছের দাম রয়েছে স্থিতিশীল। এই সপ্তাহে প্রত্যেক মাসেই 20-30, 20-50 টাকা দাম কমছে। বাজারে প্রচুর মাছ আছে, বিশেষ করে ইলিশ মাছের সরবরাহ খুবই ভালো, দামও মোটামুটি নাগালের মধ্যে। ইলিশের ভরা মৌসুম হওয়ায় বাজারে এর আমদানিও প্রচুর, তাই গত সপ্তাহের তুলনায় বেশ খানিকটা কমেছে এই মাছের রাজার দাম। এখন 900 টাকা কেজি, 900, এদিকে প্রায় সব রকম মুদি পণ্যের দামই রয়েছে স্থিতিশীল। ঈদের পরে মানে ডাল, চাল, তেল এগুলো কিছু দামে বাড়ে নাই, শুধু বাড়ছে একটু চিনির দাম আর আপনার কাঁচামালের মধ্যে আদা, রসুন, পেঁয়াজ। আগেও যে আমি আজ থেকে এক মাস আগেও যে মাসের শুরুতে যা কিনছি এখনও সেইটাই আছে। তবে সবজির দাম নিয়ে পরস্পর বিরোধী বক্তব্য পাওয়া গেল ক্রেতা বিক্রেতাদের কাছ থেকে। ক্রেতারা বলছেন সবজির দাম বেড়েছে কিন্তু তা মানতে নারাজ বিক্রেতারা। আজকের বাজারটা কিছু দাম সব কিছুই বেশি, সব জিনিসের দাম নিয়ন্ত্রণাভাবে আছে আর কি। আগে শসা ছিল 80-100 টাকা, এখন হচ্ছে 50-60 টাকা, আর এই সবজি ছিল আগে 50-60 টাকা, এখন হচ্ছে 30-40 টাকা আর কি। গরু আর খাসির মাংস বিক্রি হচ্ছে যথারীতি সরকারের বেঁধে দেয়া দামেই। আর দেশীয় ককরেল জাতের মুরগি আগের দামে বিক্রি হলেও কেজি প্রতি 10-15 টাকা কমেছে ব্রয়লারের দাম। শাহরিয়ার রাজ, বাংলা টিভি, ঢাকা। এদিকে হিলি স্থলবন্দরেও কেজিতে 15-18 টাকা বেড়ে গেছে আমদানি করা ভারতীয় পেঁয়াজের দাম। মাত্র এক সপ্তাহের ব্যবধানে বন্দরের পাইকারি বাজারে বেড়েছে এই দাম। আমদানি না বাড়লে দাম কমার সম্ভাবনা নেই বলেও জানিয়েছেন বন্দরের আমদানিকারকরা। হিলি প্রতিনিধি কুদ্দুস আলীর প্রতিবেদন জানাচ্ছেন মাসুদ রানা। কুরবানির ঈদের পর থেকে হিল স্থলবন্দরে বাড়তে শুরু করে ভারত থেকে আমদানি করা পেঁয়াজের দাম। গেল এক সপ্তাহে এ বন্দরের দাম বেড়েছে কেজিতে 15-20 টাকা। বর্তমানে এখানে পাইকারি বাজার পেঁয়াজ বিক্রি হচ্ছে 38-40 টাকা কেজি দরে। ঈদের আগে যখন ছিল 21-22 টাকা, তারপরে ঈদের পরে আসছে হলো 25 টাকা, এখন আসছে 38-40 টাকা, মোটা মালটা 44 টাকা বাজার। এখন আমরা তো দিশাহারা হয়ে গেছি, মাল কিনতে আসে মাল কিনা পারছি না আমরা। ঈদের পূর্বেও যেরকম কম কম ছিল এখনও সেরকম কম, 15-20 টাকা করে গাড়ি ঢুকতেছে বাজারে, যার জন্য মনে করেন যে দামটা বেশি। আমদানি যদি বেশি থাকতো হয়তো কিছুটা কম হইতো। আমদানি কারকরা বলছেন বন্যার কারণে ভারতের পেঁয়াজ উৎপাদন এলাকায় ক্ষতিগ্রস্ত হওয়ায় সে দেশে মোকামগুলোতে পেঁয়াজের আমদানি কমে গেছে, ফলে সেখানে পেঁয়াজের দামও বেড়ে গেছে। এদিকে ভারতের দাম বেড়ে যাওয়ার ক্ষতির আশঙ্কায় পেঁয়াজের আমদানি কমে দিয়েছে বন্দরে আমদানি কারকরা। যে রাষ্ট্রগুলোতে পেঁয়াজ আসে এই রাষ্ট্রগুলোতে ভয়াবহ বন্যা হয়ে গেছে, যার কারণে ওখানে মালের আমদানি নাই, মাল আমাদের ইন্ডিয়ান পার্টিরা কিনতে পারতেছে না বা মাল আমাদের এখানে সেভাবে সাপ্লাই দিতে পারতেছে না। পেঁয়াজের ভারতে আমদানি কমে গেছে, পেঁয়াজ প্রতিদিন আমদানি হতো 400-500 গাড়ি, সেখানে আমদানি হচ্ছে 30-20 গাড়ি করে আমদানি হচ্ছে। হিলি বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে ঈদের ছুটির পর থেকে এই বন্দর দিয়ে প্রতিদিন গড়ে 20-22 ট্রাক পেঁয়াজ আমদানি হচ্ছে। নিউজ ডেস্ক, বাংলা টিভি,